যে দেশে বাস করছেন কল্পনা করুন আগামী কয়েক বছরে সেই দেশটি মানচিত্র থেকে হারিয়ে গেছে কেমন লাগবে প্রকৃতপক্ষে এই ভাবনাটি ভীতিজনক তবে অনেক দেশ আসলেই এমন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আফ্রিকার দেশ সেসেলসের একজন শিক্ষার্থী বর্তমানে মিশরে অনুষ্ঠিত COP27 শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন দেশে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতের সংকট সম্পর্কে সমগ্র বিশ্বকে সতর্ক করেন তিনি সেসেলসের 21 বছর বয়সী নাথালিয়া লয়েন দেশের প্রতিনিধি হিসাবে COP27-এ অংশ নেন নাথালিয়া একজন জলবায়ু কর্মী দেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কমানোর প্রয়াস করছেন তিনি নাথালিয়া শীর্ষ সম্মেলনে বলেন সেসেলসের আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ছে নাথালিয়া জানান এখন কিছু না করলে আমাদের শিশুরা কখনোই জানবে না সেসেলস কেমন ছিল নাথালিয়া জানান এই উদ্বেগ শুধু আমাদের দেশের নয় সংস্কৃতি ও সভ্যতার জন্য জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু এবং অভিবাসনের সমস্যা আগামী সময়ে সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে শীর্ষ সম্মেলনের সময় সেসেলসের প্রেসিডেন্ট ওয়াভেল রামাক্লাওয়ান বলেন দেশ জলবায়ু পরিবর্তনের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট আরও বলেন আমাদের দ্বীপের বনাঞ্চল সারা দেশের নির্গমন শোষণ করে এই কারণে জলবায়ু পরিবর্তনে আমাদের অংশ একেবারে শূন্য তবুও আমাদের দ্বীপগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে নাথালিয়া বলেন তিনি চান যে বিশ্বের সমস্ত মহাসাগর রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছোটবেলা থেকেই নাথালিয়ার মনোযোগ ছিল পরিবেশের সুরক্ষায় সে সেসেলসের অনেক সমুদ্র সৈকত পরিষ্কার করার প্রচার চালিয়েছে পিস বোট নামের একটি এনজিওর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নিযুক্ত হন নাথালিয়া নাথালিয়া ও পিস বোট এনজিও এবং সেসেলস সরকারের পক্ষে প্রতিনিধি হিসাবে COP27-এই অংশগ্রহণ করেছিলেন রাষ্ট্রপুঞ্জের জলবায়ু বিশেষজ্ঞদের মতে গত 20 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বেড়েছে এটা উদ্বেগের বিষয় যে বর্তমানে এর মাত্রা ক্রমাগত বাড়ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বৈশ্বিক উষ্ণায়ন এভাবে চলতে থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে জলস্তর 39 ইঞ্চি বেড়ে যাবে জলবায়ু পরিবর্তনের উপর রাষ্ট্রপুঞ্জের একটি গবেষণা অনুসারে 22 শতকের মধ্যে মালদ্বীপ নাউরু কিরিবাতি মার্শাল এবং টুভালুর মতো অনেক দেশে মানুষের নাম হারিয়ে যাবে এই সমস্ত দেশ সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে যাবে যার ফলে 6 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তারা গৃহহীন হয়ে পড়বে এই লোকেদের কোনো দেশই থাকবে না ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় মালদ্বীপও কিন্তু প্রস্তুতি শুরু করেছে মালদ্বীপ এমন একটি শহর তৈরি করছে যা সম্পূর্ণরূপে জলের উপরে থাকবে এই শহরে হাসপাতাল মার্কেট ও সরকারি ভবনও থাকবে যা সম্পূর্ণ জলেই তৈরি হবে মালদ্বীপের এই ভাসমান শহরটি 2025 সালের মধ্যে শুরু হতে পারে তো বন্ধুরা আবহাওয়া পরিবর্তন নিয়ে ছিল একটা ভয়ঙ্কর খবর জানি ভালো লাগবে না তবে তথ্যমূলক ছিল এটুকু আমরা আশ্বাস দিতে পারি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এরকম অসাধারণ খবরগুলো পেতে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা